একটা কথা ভাবছি জানিস তো, আমাদের তো ধর লকডাউনে বাড়ি এসছি, কোন জায়গায় যাওয়া হয়নি, ঘোরা হয়নি, ভালো লাগছে না। তো মনে হয় ভাব তখন রাতে ঘুরে আসি। চল আমিও এটা তো এটাই ভাবছিলাম, চল ঘুরে আসি। হ্যাঁ চল তাহলে যাই, কোন জায়গায় যাওয়া যায় বল। আরে সুন্দরবন যাবো না তো আফ্রিকা জঙ্গল যাবো, চল যাবো চল। আরে সুন্দরবন চলে এসছি, শালা চারিদিকে বুন আর বুন, বুন আর বুন রে। আরে এটি সুন্দরবন, এটি আফ্রিকার জঙ্গল, তুই চিনতে পারছিস নি? আরে এই দি সুন্দরবন 5 বছর আগে আমরা এসেছিল না, তাহলে এত তাড়াতাড়ি সুন্দরবনে চলে আনু? আরে সুন্দরবন হোক আর আফ্রিকায় হোক, ঘুরতে এসছে, ঘুরবো গোটা জঙ্গল ঘুরবো, তাহলে যাবো। তাহলে চ, সময় নষ্ট হয়ে গেল, লাভ নাই। আমি এই দিকটা ঘুরবো, তুই এই দিকটা ঘুরবি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, তাই হলো। ভাই এই দেখ এই জঙ্গলটা, ওই পারে বাঘ থাকে। এটা দেখ কি, ওটা ওটা কি ফল, চল কাছে যাই দেখি। ও এটা কাঁঠাল। কাঁঠাল? হ্যাঁ কাঁঠাল। ঠিক আছে কাঁঠাল। হেভি সেন্ট তো, হেভি সেন্ট, হেভি। সাবধানে চল, সাবধান থাকতে পারে, চল সাবধানে, খুব সাবধানে চল। তাহলে এক কাজ কর, তুই জ্বালানি পোড়া, আমি তখন খাবারের ব্যবস্থা করছি। জায়গাটা সবই আছে, খালি চালটাই নয়। তাহলে আমি গ্রামের দিকে কোনো দোকান নেই, চালটা আনি, তুই জ্বালানি পোড়া। ঠিক আছে, জ্বালানি পোড়া আমি বসে থাকবি না। হ্যাঁ খড়ি কুড়াবো না কি কুড়াবো, বেশ আপনি আপনি গেছিলেন, আসুক তো তখন দেখা যাবে। যাই মেলায় তো দেরি হয়ে গেল, বেচারি মনে হয় খিদিতে মরেই গেল। যাই খড়ি মড়ি কুড়াতে বলি উঠে গেছে। ১ কিলো জ্বালান কুড়াস নি? না রে আমি হেঁটে খুব ক্লান্ত হয়ে গেছি বুঝলি, আমি আর পারছি না। আমি তো চাল আনলাম, জ্বালানি থাকলে এখন রান্না শুরু হয়ে যাবে না? আমি শেষ। ঠিক আছে তাহলে, এটা চালটা থাকলো আখানা তৈরি করি, তুই চালটা ধুই থাক, আমি তখন জ্বালানি কোথায়। ঠিক আছে, কাজ নাই আমার, আখা তৈরি করবো, শরীর চলছে না। ভাই দোকানে আখাড়া খুঁড়তে বলি কেন না, তুই তো আমার একটা হুকুমও শুনছিস নি রে। খুব চেষ্টা করেছি রে ভাই, ঠিক আছে পাচ্ছি না, যখন আমি আখাড়া তৈরি করি তুই রেসলে। এখানেই করা যাক।
এই খাবার রেডি হইছে আই খেলে আই 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 হ্যাঁ ঠিক আছে আসছে আসছে আরে আই রে তাড়াতাড়ি আই খেয়ে নে ভাত হয়ে গেছে এ খাসি এতক্ষণ তো কোনো কথা শুনিনি রে ভাই তুই কথাটা শুনি কথা তো দু তিন দিন অমান্য করেছি আমি কথাটা অমান্য করতে পারছি না এই কথাটা শুনি ও নো ঠিক আছে